সমস্ত বুথে সিসিটিভি ক্যামেরার নজরদারিতে পুরো ভোট নেওয়া হবে। প্রাথমিকভাবে সব বুথে ক্যামেরা বসানোর ব্যবস্থা নিতে রাজ্য নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে। অবশেষে সব বুথে ক্যামেরার সিদ্ধান্ত কার্যকর হবে কিনা তা নিয়ে ধন্দে রাজনৈতিক দলগুলি। মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শুরু হয়েছে। বিধানসভা ভোটে থেকে ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যা কমছে জলপাইগুড়িতে। কোনো বুথে 50,000 ভোটদাতা হলে দুটো বুথে ভাগ করা হয়েছে। জলপাইগুড়িতে বিধানসভা ভোটে 125টি বুথ ছিল, পুরো ভোটে ভোট হবে 111টি বুথে। জলপাইগুড়ি এবং ময়নাগুড়ির রিটার্ন অফিসার মহকুমা শাসক সুদীপ পাল বলেন, সুষ্ঠু ভোট করাতে কমিশনের নির্দেশ মতোই ব্যবস্থা নেওয়া হবে। এবং তার আনুষঙ্গিক কি বিষয়গুলো আছে, নমিনেশনটা ভালো মতো করে কিন্তু হয়ে গেলে মানে ইলেকশনটা অনেক সুন্দরভাবে হয়, কারোরই কোনো বিষয় থাকে না, সেইগুলো কিন্তু আমরা বেশি জোর দিয়েছি। আমরা এখন যে অর্ডারগুলো সাবসিকুয়েন্ট যে অর্ডারগুলো আমাদের যে নির্বাচন কমিশন মানে আমাদের রাজ্য নির্বাচন কমিশন যেগুলো দেবে সেগুলো তো আমাদের মেনে চলতেই হবে। আমাদের কোভিড বিধির জন্য আমরা এখন নমিনেশন দেওয়ার সময় একজন এবং আরেকজনকে অ্যালাউ করা হয়েছে, অর্থাৎ ক্যান্ডিডেট আর তার প্রপোজার আসবে, তো সেই সে তারা আসবে, দুজন করে আসবে। আমাদের তো নমিনেশন হচ্ছে যে চলছে গতকাল থেকেই চলছে, এখনো বুথে সিসিটিভি রাখছেন না? না, সেই বিষয়টা হচ্ছে যে আমাদের যে রাজ্য নির্বাচন কমিশন সেই রকমভাবে যেটা এখন অবধি কলকাতা কর্পোরেশনের সেই নির্দেশ আমরা দেখেছিলাম, আমাদের যদি আসে আমরা আপনাদের জানাব। রাজনৈতিক দলের প্রতিনিধিরা সুষ্ঠুভাবে নির্বাচনের জন্য রাজ্য নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছেন। স্টেট নির্বাচন কমিশন 108টি পৌরসভা নির্বাচন ঘোষণা করেছেন, তারই পরিপ্রেক্ষিতে জলপাইগুড়ি পৌরসভা নির্বাচনে আমাদের সদর মহকুমা শাসক সর্বদলীয় মিটিং ডেকেছিলেন। কোড অফ কন্ডাক্ট এবং নমিনেশন পেপার, নমিনেশন উইথড্র, এই সমস্ত ব্যাপারে তিনি আমাদের সঙ্গে আলোচনা করেন। করোনার আবহের জন্য কিছু রেস্ট্রিকশন আছে, যেমন যিনি ক্যান্ডিডেট হবেন তিনি নমিনেশন পেপার জমা দেওয়ার সময় তার সঙ্গে কেবলমাত্র তার প্রপোজারকেই সঙ্গে নিয়ে আসতে পারবেন, তার বাইরে কাউকে উনি বলেছেন যে ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। বাইরে সভা করতে গেলে 500 জন এবং ইনডোরে সভা করতে গেলে 200 জন করে সভা করার অনুমতি উনি দিবেন, সেটা এখনও অবধি এইটুকুনি আছেন। উনি সঠিকভাবে স্টেট ইলেকশন কমিশন ওনাকে বললে উনি আবার আমাদের সর্বদলীয় পার্টিকে উনি জানিয়ে দেবেন। ইলেকশন কমিশন থেকে যে বুথে বুথে ক্যামেরা বসানো হয় সেই ক্যামেরা অচল অবস্থা থাকে, সেই ক্যামেরা কোনো কার্যকরী অবস্থা থাকে না, আর ক্যামেরা থাকলেও সেখানে অবাধে ছাপ্পা ভোট হয়। টিএমসি যে রাজ্য সরকার আছে সেই টিএমসি দল তারা অবাধে সেই ক্যামেরার উপরে পর্দা দিয়ে তারা ছাপ্পা ভোট করায়। আমরা ইলেকশন কমিশনের কাছে আমাদের আবেদন, ক্যামেরা যদি বসানো হয় সেই ক্যামেরার কার্যকরীটা যেন ঠিকঠাক করা হয়, সেটাই আমাদের আবেদন।